यदुल्ला है, ऐनुल्ला है, निसानुल्ला है, सारे आलम की इबादत तेरी जरबत पर निसार। ला फता इल्ला अली, ला सैफ इल्ला ज़ुल्फ़िकार। सलावत हौला वला कुव्वता इल्ला बिल्लाह, औज़ु बिल्लाहि समी अल अलीम मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاه والسلام والتحيه والاكرام على اهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين اذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صلوات अल्लाह रब्बुल आलमीन स्पष्ट निर्देश तादेर प्रति जारा ईमान एने केनोना तादेर दायित्व होच्छे हक के ग्रहण करा बातिलेर विपक्षे अवस्थान नेवा तादेर गुरुत्वपूर्ण दायित्व जे हक ओ बातिल जेन मिश्रित ना होए जाए हक के बातिल थेके पृथक रखा कोनो कोनो में बातिल जेन हकेर पोशाके निजे के उपस्थापन करते ना पारे से बेपारे सचेष्ट थाका इस्लाम ग्रहणेर पर मने करी सबसे गुरुत्वपूर्ण दायित्व होच्छे एटा कि अल्लाह रब्बुल आलमीन स्पष्ट करछेन ला तलबसुल हक्का बिल बातिल। अल्लाह हक के बातिलेर रूपे देखते चान ना। बातिल जे हक पोशाक पड़े सुसज्जित हुए आसबे एटाओ कोनो क्रमे ग्रहणजोग्य ना। वला तक्तुमुल हक्का वा अंतुम तालमून जखन हक सम्पर्के तुम्हरा अवगत रहेछो जानते पेरेछो तो कोनो क्रमे हक के गोपन करा एटाओ सठिक ना। কোরআনের দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ অপরাধ। এখন আপনি বুঝতেই পারছেন
যে কত পার্সেন্টেজ সমস্ত মানব জাতির মধ্যে যদি বাদই দিই, শুধু মুসলমানদের যারা ঈমান এনেছে, যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তো আমার প্রশ্ন এখানে জাগ্রত হয় যে হককে গোপন রাখা, হককে স্পষ্ট না করা, যদি আপনি একটু গভীরতার সাথে দেখার চেষ্টা করেন তো কত পার্সেন্ট মুসলমানরা রয়েছে যারা কিতমানে হক করছে, হককে গোপনে রেখেছে। যদি আপনি বিবেক দিয়ে দেখেন তো মুসলমানদের মেজরিটি এই অপরাধে অপরাধী। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলা কোরআনের এই আয়ে মোবারকার বিপরীত তাদের অবস্থান। তারা বাতিলকে হাতের পোশাকে দেখতে চায়, হক জানা সত্ত্বেও হককে স্পষ্ট করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যারা ঈমান এনেছে কিছু গুরুত্বপূর্ণ মাপকাঠি রেখে দিয়েছেন। এটা আমাদের দৃষ্টিতে থাকা দরকার। ঈমান ও কুফর এটাকে যদি আলাদা দেখতে চান, এর মাপকাঠি হচ্ছে আখেরি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি হককে, ইসলামকে কুফর থেকে আলাদা দেখতে চান, তাহলে আপনি চেক করবেন যে আকীদায়ে নবুয়ত এক মুসলমানের মধ্যে কত শক্তিশালী রয়েছে, কতটা আখেরি নবীর প্রতি তার ঈমান রয়েছে। নবীর প্রতি কোনো সন্দেহ নেই তো, এমন তো না যে আল্লাহ যাকে পবিত্র সৃষ্টি করেছেন তার কোনো অপারেশন করতে হয়নি তো, তার দিনকে দুনিয়া থেকে আলাদা করতে হয়নি তো, নজবিল্লাহ তার সম্পর্কে এইরকম কোনো অবস্থান কোনো মুসলমানের অন্তরে রয়েছে কিনা যে নবী একজন মানুষ হিসাবে ভুল করতেই পারেন। যদি এই ধরনের সামান্যতম আকীদা মানুষের বিবেকের মধ্যে অবস্থান করে তো নিশ্চিতভাবে তারা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমান কি না এর মাপকাঠি হচ্ছে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এখন মুসলমান হওয়ার পর এক হচ্ছে আকীদার দিক দিয়ে পদভ্রষ্ট হওয়া, দ্বিতীয় হচ্ছে ফুরুআত দিয়ে পদভ্রষ্ট হওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি স্মরণে রাখবেন। আপনাদের জানা কিন্তু সেই বিস্তারিত জ্ঞানকে একত্রিত করে সংক্ষিপ্ত আকারে আপনার চেতনায় রেখে দেওয়া, এটাই হচ্ছে আমার চেষ্টা। দুটি বিষয় রয়েছে, এক আকীদাগত কোনো বিভ্রান্তি আছে কিনা, দ্বিতীয় হচ্ছে ফুরুআতের দিকে কোনো বিভ্রান্তি রয়েছে কিনা, এদিকে আমাদের সচেতন থাকা দরকার। একজন মুসলমান মুসলমান হওয়ার পর পয়গম্বরে ইসলামের প্রতি ঈমান আনার পর তাকে খাতমুল মুরসালিন মেনে নেওয়ার পর
তারপরেও পথভ্রষ্ট হতে পারে কি না, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআনে সুরায়ে মুনাফিকুন রয়েছে, সুরায়ে মুনাফিকুনের উপস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে যে ইসলাম গ্রহণ করার পর, পয়গম্বরে ইসলামকে আখেরি নবী মানার পরেও মুনাফিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যারা রাসূলের উপস্থিতিতে যারা রাসূলের কালমা পড়ত, যারা রাসূলের সামনে ঈমানের কথা বলত, যারা রাসূলের সামনে ফেদাকা ইয়া নবী আল্লাহ, আমি আমার জীবন উৎসর্গ করে দিই ইয়া নবী আল্লাহ আপনার উপরে, তারপরেও তাদের মধ্যে নেফাক ছিল, রাসূলকে নামাজরত অবস্থায় ছেড়ে চলে যেত, তাহলে আমাকে বলতে দেন যে ইসলাম থেকে কুফর যদি আলাদা করতে হয় তার মাপকাঠি হচ্ছে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আরো একটি মাপকাঠি দরকার, কেন আমরা দেখতে পাচ্ছি মুসলমান হওয়ার পরেও মুনাফিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরো একটি মাপকাঠি দরকার, অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, মুসলমানদের সহি হাদিসে সহা সত্তায় রয়েছে, সাহাবায়ে কেরামরা বলে দিচ্ছেন মাপকাঠি কি, বলেন যখন আমরা মুমিনকে মুনাফিক থেকে আলাদা করার চিন্তা ভাবনা করতাম যে আমাদের মধ্যে কেউ মুনাফিক রয়েছে কিনা, তো আমরা জিকরে আলী ইবনে আবি তালিব করতাম, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, জিকরে আলী ইবনে আবি তালিব দ্বারা আলাদা হয়ে যেত যে মুমিনকে আর মুনাফিককে। আমি আবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ ইসলাম ও কুফরের জন্য মাপকাঠি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আর ঈমান ও নিফাকের যদি আলাদা করে দেখতে হয় যে মুমিন কে আর মুনাফিক কে, তো তাহলে তার মাপকাঠি হচ্ছেন আলী ইবনে আবি তালিব আলাইহি সালাতু ওয়াস সালাম। কি মুনাফিক আলীকে অস্বীকার করত? কি মুনাফিক আলী ইবনে আবি তালিব আলমদারে রাসূল রয়েছেন তাকে অস্বীকার করত? না, যেটা অস্বীকার করত সেটা ভেলায়েতে আলী ইবনে আবি তালিব। তাহলে যে কোনো মুসলমান যদি বলে আমি মুসলমান, দ্বিতীয় যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে এটা যে ভেলায়েতে আলী তার মধ্যে রয়েছে কিনা। এই জন্য যতগুলো যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে, আলী ইবনে আবি তালিব মুনাফিকদের সাথে যুদ্ধ করে স্পষ্ট করে দিচ্ছেন যে এরা ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে রাসূলের উপরে, কিন্তু এরা আমার বেলায়েতের বিশ্বাসী না, যেই কারণে আমার সাথে তাদের যুদ্ধ হচ্ছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন আমরা এসেছি? কোরআন স্পষ্ট করে দিচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি জিন্ন ইনসকে, একমাত্র সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। কি করতে হবে ভাই? ইবাদত। আজকে আমাদেরকে ইবাদতের শিক্ষা দেওয়া হয়, সব ইবাদতগুলো নিয়ে মসজিদের মধ্যে রেখে দেওয়া হয়, ঠিক আছে মসজিদে যাও ইবাদত করো, নামাজ পড়ো, কায়াম ইবাদত, রুকু ইবাদত, সুজুদ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ফুরু দিন আমাদের সামনে রেখে দেওয়া হয়, এটা ইবাদত। কিন্তু পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো কিছু বলছেন, হযরত আয়েশা দেখতে পাচ্ছেন যে আলী ইবনে আবি তালিবও দাঁড়িয়ে রয়েছেন আর ওনার পিতা হযরত আবু বকরও উপস্থিত রয়েছেন, কিন্তু হযরত আয়েশার দৃষ্টি হযরত আলীর দিকে, বাপের দিকে না তাকিয়ে আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে। জিজ্ঞেস করলেন কেন আয়েশা,
কেন আলীর দিকে চেয়ে রয়েছ? বলে শুনেননি? রাসূল বলেছেন, আর নজরও বেবাজে আলী ইবনে আবি তালিব ইবাদত, আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে দেখা ইবাদত। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আলী যাদের সামনে আসছেন তার চেহারার দিকে দেখা ইবাদত। আমরা তো জানতাম নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, এবার জানলাম আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে দেখাও ইবাদত। তো যারা দেখেছে তারা ইবাদত করছে, আর যারা পিছন দিকে দেখে তাদের কি হবে? আলী চলে যাচ্ছেন এক নজর, তো বলে না, আর নজর হবে আলী ইবনে আবি তালিব ইবাদত, আলী ইবনে আবি তালিবের দিকে দৃষ্টি দেওয়াই ইবাদত। যেই দিকে তুমি দৃষ্টি দাও, সামনে থেকে কেন? এই জন্য যে যার হাত হচ্ছে ইয়াদুল্লাহ, যার লেসান হচ্ছে লেসানুল্লাহ, যার আইন হচ্ছে আইনুল্লাহ, যার চেহারা হচ্ছে বাজুল্লাহ, তার দিকে তাকানোই হচ্ছে ইবাদত। তো যারা আলীকে পায়নি, আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, এটা আপনাদের সকলের শোনা। ইয়া নবী আল্লাহ, যারা আলীকে পায়নি, আলী সেই যুগে নেই, অর্থাৎ আলীর বিদায় নেওয়ার পর যারা মুমিন হতে চায় তারা কি করবে? তো বললেন, যায়্যানু মাজালিসাকুম বিযিক্রি আলী ইবনে আবি তালিব। তোমরা তোমাদের মজলিসকে সুসজ্জিত করো যিক্রি আলী ইবনে আবি তালিব দ্বারা। যিক্রহু যিক্রি, তার যিক্র আমার যিক্র, ওয়া যিক্রি যিক্রুল্লাহ, আমার জিকির আল্লাহর জিকির, ওয়া যিক্রুল্লাহ ইবাদাহ, আল্লাহ জিকির হচ্ছে ইবাদত। তাহলে যিক্র আলী ইবাদাহ, সালাওয়াত পড়ুন মুহাম্মদ তো আলীর জিকির হচ্ছে ইবাদত, অর্থাৎ আলীর বিলায়ত মেনে নেওয়া, এটা হচ্ছে আকীদা। আলীর জিকির হচ্ছে ইবাদত, অর্থাৎ আলীর মধ্যে উসুলে দিন ও ফুরুয়ে দিন দুটোই একত্রিত হয়েছে। আলীর প্রতি, বেলায়েতের প্রতি আকীদা হচ্ছে মৌলিক একটি আকীদা, আর ওনার জিক্র হচ্ছে জিক্রে আলী, হচ্ছে ফুরুআত ইবাদত, দুটি ইবাদত। তাহলে জিক্র আলীন ইবাদত, একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলীর বেলায়েত অর্থাৎ কি? যেভাবে কোরআন বলছে, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা আন-নবী, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথাও বলো না, কেন? এটা ওনার শানের বিপরীত। আয়াতুল্লাহ মাহাল্লাতি, তিনি তার কিতাবে লিখেছেন যে বদরের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন রাসূল ফিরে আসছেন, এক ইহুদিয়া, এক নারী যে ইহুদি ছিল মুসলমান হয়ে গিয়েছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে, আপনার প্রতি আমার, আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি কিছু গোশত কাবাব করেছি, ভেজে প্রস্তুত করেছি, সেটা আমি আপনাকে দিতে চাই। খুবই লক্ষণীয় আজকে আমার এই আলোচনা থেকে কিছু নিয়ে উঠবেন ইনশাআল্লাহ। গোশ নিয়ে এসে রাসূলের সামনে রেখে দিল, ভাইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিয়ে আসছি। কিন্তু গোশ তো আর একা খাওয়া হয় না, সাথে রুটি খাওয়া হয়, রুটি আনতে গেছে। বশর ইবনে বাররা, সাহাবিয়ে রাসূল, তিনি উপস্থিত ছিলেন, ফট করে মাংসের একটা টুকরো তুলে তিনি খাওয়া শুরু করলেন। আলী বললেন, বাররা, তুমি কেন খেয়েছ? বলে, এসেছে আমার সামনে রাসূলের জন্য, রাসূল তো আমাদের ছেড়ে খাবেন না, তা
অর্থাৎ আলীর শিখে মুখে মুখে কথা বলেছেন। এর মধ্যে রুটি চলে আসলো, রুটি চলে আসলে রাসূল বললেন সেই ইহুদিয়াকে যে তোমার এই গোশতের মধ্যে বিষ মিশানো রয়েছে। বলে আপনি কি করে জানলেন? বলে এই গোশত এবং এর হাড় আমাকে স্পষ্ট করে দিচ্ছে যে ইয়া নবী আল্লাহ আপনি এটা খেতে যেন না, এর মধ্যে বিষ মিশানো হয়েছে। বলো কেন তুমি এই কাজ করেছ? বলে ইয়া নবী আল্লাহ আপনি যে যুদ্ধে থেকে আসছেন সেখানে আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছে, তার প্রতিশোধ আমি নিচ্ছিলাম। রাসূল বললেন কোথায় আছো সালমান ডাকো, আবু জারকে ডাকো, মেঘদাদকে ডাকো। সালমান আসছেন, আবু জার আসছেন, মেঘদাদ আসছেন। রাসূল বললেন বিসমিল্লাহ, গোশতকে বলছেন বিসমিল্লাহ। সালমান ও আবু জার খাওয়া শুরু করলেন, কিছুই হয়নি, খাওয়া শেষ হয়ে গেল, বাররা জমিনে পড়ে গেলেন, ছটফট করা শুরু করলেন, কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবা যারা উপস্থিত ছিলেন তারা বললেন ইয়া নবী আল্লাহ বসে নে বাররা, এই যে বাররা তিনি কিন্তু শহীদ হয়েছেন। রাসূল বললেন না থেমে যাও, থেমে যাও, শহীদ হয়নি। ইয়া নবী আল্লাহ যেই গোশতে বিষ মিশানো ছিল আপনার প্রতি ঈমান আনার পরে তিনি খেয়েছেন, এরপরে তিনি শহীদ হন নেই? বলে হ্যাঁ, এই জন্য শহীদ হয়নি যে তিনি মুখে মুখে আলী ইবনে আবি তালিবের সাথে কথা বলেছেন। যতক্ষণ পর্যন্ত আলী ইবনে আবি তালিব মাফ না করে দেয় তার শাহাদাতের কোনো মর্যাদা নেই। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলী মুহাম্মদ। যতক্ষণ আলী মাফ না করে দেন, আলী ইবনে আবি তালিব বললেন যে বাররা আল্লাহ তোমাকে মাফ করুক। তখন রাসূল বললেন যে এইবার বাররা জান্নাতে যাওয়া উপযুক্ত হয়েছেন, যারা শাহাদাতের খুবই ইচ্ছা রাখেন তারা জেনে রাখেন যে ইমানে রাসূলের পাশাপাশি ইমানে আলী ইবনে আবি তালিব, বেলায়েতে আলী ইবনে আবি তালিব কত গুরুত্বপূর্ণ। তাহলে যারা আলীর বেলায়েতকে স্বীকার করেননি তাদের মতের কি হবে? রাসূলের সামনে মারা যাচ্ছে তারপরেও শাহাদাতের মর্যাদা পাচ্ছে না, সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আলী রাজি না হয়ে যান। কেন? এই জন্য যে জমিনের উপরে যা কিছু ঘটবে তার ওয়ারিস হচ্ছেন আলী ইবনে আবি তালিব। এই জন্য রাসূল বলেছেন আনতা আবু তুরাব, এ আলী তুমি মাটির পিতা, মাটির উপরে যা রয়েছে তার অভিভাবক তুমি। আনা ওয়া আলিয়ুন আব্বাও বিহাযিহিল উম্মাহ, আমি ও আলী এই উম্মতের পিতা। আনতা আবু তুরাব ওয়া আনা আব্বাও হাযিহিস সামা, তুমি এই মাটির পিতা আর আসমানে যা কিছু রয়েছে তার পিতা হচ্ছে আমি। সালাওয়াত পড়েন মুহাম্মদ। আলী ইবনে আবি তালিবের সন্তুষ্টি, আলী ইবনে আবি তালিবের দোয়া, আল্লাহু আকবার। আপনি অন্যদের দিকে তাকাবেন না, যারা বলে আলী দুনিয়া থেকে চলে গেছেন, আলী করে কি হবে, আলীর সাথে তাওয়াসুল করে কি হবে, আলী কিভাবে দোয়া করবেন? তিনি তো চলে গেলেন, তিনি তো চলে গেলেন। আবার তাদের কিতাবেই রয়েছে যে একজন সাধারণ মাইয়াতকে দাফন করার পর যারা তাসি করতে আসে তারা যখন যায় তো মাইয়াত তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তো আমাদের মতন লোক যারা দুনিয়া থেকে চলে যায় তারা পায়ের আওয়াজ শুনতে পায়। আর রাসূল সম্পর্কে বলে, আলী সম্পর্কে বলে যে মারা গেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আজকে আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে যান, যদি আপনি চান যে আলীর বেলায়েত আপনার উপরে থাকুক কি করতে হবে? আপনি বাজারে যান,
ওয়াইফের কাছে জিজ্ঞাসা করেন কি আনতে হবে, কি আনতে হবে। ওয়াইফ বলা শুরু করে গোশ আনতে হবে, সবজি আনতে হবে, ডাল আনতে হবে, বিভিন্ন। আপনি একটা লিস্ট তৈরি করলেন, আপনার কাছে টাকা আছে, কার জন্য আনছেন? আপনি আপনার পরিবারের জন্য? না, না। আপনি যদি চান আলী ইবনে আবি তালিবের দোয়া আপনার শামিল হাল হোক, আজকে আমার কাছ থেকে গ্রহণ করুন। আপনি কোনোদিনই চিন্তা করবেন না যে আমি আমার টাকা দিয়ে আমার পরিবারের জন্য বাজার করে নিয়ে যাচ্ছি, বরং আপনি বাজার করবেন এই নিয়তে যে আমার বাসায় কিছু মহেব্বে আলী ইবনে আবি তালিব রয়েছে, তার জন্য বাজার করে নিয়ে যাচ্ছি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আরো উচ্চ কণ্ঠে সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি বাজার করলেন আপনি আপনার পরিবারের জন্য, কিন্তু খবরদার এই চিন্তা মাথায় রাখবেন না। আপনি বলবেন আমার ছেলে মুরগি শখ করে খায়, তো আমি তো আমার ছেলেকে দৃষ্টিতে রেখেই তো মুরগি কিনেছি। না, আপনি চিন্তা করেন, আমার বাসায় এক সদস্য আছে যে মুরগি শখ করে খায়, সে হচ্ছে মহিব্বে আলী, তার জন্য আমি মুরগি কিনে নিয়ে যাচ্ছি। আপনি বাজার করেন এই নিয়তে যে আপনি এই বাজার নিয়ে যাচ্ছেন তাদের জন্য যারা মহিব্বে আলী ইবনে আবি তালিব রয়েছে। আপনি যখন যখন যা কিছু কিনবেন মহিব্বে আলে মুহাম্মাদের জন্য চিন্তা করে, তাহলে আপনি যে বাজার নিয়ে আসছেন সেই বাজার হলো তাবারুক, এবং আলী ইবনে আবি তালিবের দোয়া আপনার সামনে হাল। অর্থাৎ আপনি যা নিয়ে আসছেন সেটা নিয়ত করছেন যে যে টাকা দিয়ে কিনছি এটা আমার না, আল্লাহর দেওয়ার ছিল, যাকে খাওয়াচ্ছি তারা সকলে মহিব্বে আহলে বাইত, তো মহিব্বে আহলে বাইতের দস্তাখানে আপনি দিচ্ছেন আলী ইবনে আবি তালিবকে স্মরণ করে। আলী ইবনে আবি তালিব আপনার জন্য দোয়া করবেন যে এই বান্দা কেমন, আল্লাহর বান্দা কেমন, আমার ওয়েলায়েতকে কেমন করে বিশ্বাস করেছে, নিজের ওয়েলায়েতকে নিজের পরিবারে প্রতিষ্ঠিত না করে তার পরিবারে আমার বেলায়েতকে প্রতিষ্ঠিত করছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। জানি না কতটা আপনারা বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন। ঠিক আছে, আপনি এই কাজটা করেন, যদি কোনো জীবিত অর্থাৎ মুরগি, হাঁস, ছাগল জবাই করে যদি নিয়ে আসতে চান, অবশ্যই তার জন্য চারটা শর্ত রয়েছে। জবাই করার জন্য চারটা, এক মুসলমান হতে হবে, দুই কিবলার দিকে পশুকে রাখতে হবে, তিন আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অনেকে আছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে জবাই করে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলতে বলতে ঠিক আছে জবাই হয়ে গেছে। এই জবাই কিন্তু ঠিক আছে, এখনো আপনি আল্লাহর নাম নেননি, এত কোনো কিছু দরকার নেই, বিসমিল্লাহ আল্লাহ আকবার, ঠিক আছে আল্লাহ আকবার, আপনি জবাই করলেন, তাহলে তিনটা, এক মুসলমান হতে হবে, দুই কিবলার দিকে হতে হবে, তিন আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, চার চারটি শিরা কাটতে হবে, পশু আপনার জন্য হালাল হয়ে গেল। কিন্তু আপনি চান এই গোশকে তাবারুক বানাতে, দুটি কাজ করেন। এক মুস্তাহাব রয়েছে, পশু জবাই করার আগে আপনি তাকে পানি খেতে দেন। আপনি বুঝতেই পারছেন আমার ইশারা, আমি আর এর বেশি বলতে চাচ্ছি না। এই একটা কাজ করবেন। আর দ্বিতীয় আপনি চিন্তা করেন যে ইমামে হাসান আসকারি আলাইহি সালাতু ওয়াস সালাম একটা পর একটা একটা পর একটা দুম্বা জবাই করছিলেন আর গোশ মুমিনদের মাঝে দিচ্ছিলেন। কেন দিচ্ছিলেন? যে সাদকা বের করছিলেন ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজহু শরীফের। আপনি যে কোনো কুরবানি দেন সেই নিয়তে দেন যে আমি সাদকা বের করছি ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজহু শরীফের। এবার দেখেন আপনার বাড়ির অবস্থা কি হয়। হায় আফসোস, এগুলা তখন জানতে পেরেছি যখন সময় অনেকটা চলে গেল। আমাদের এখানে মানে যারা হজে ইলমিয়ায় পড়ালেখা করে তাদের যুবকদের বলা হয় যে বিয়ে করার আগে কমপক্ষে কিতাবুন নিকাহ পড়ে নাও,
তো আমরা আফসোস করে বলতাম যে না, বিয়ে করে আসে আমরা কিতাবুন নিকাহ পড়ছি। ঠিক এইরকম একটি অবস্থা, যখন বয়স চলে গেল তখন এই ধরনের গবেষণা করে এই ধরনের হাদিস আমাদের সামনে আসতেছে। তাহলে আপনি যদি তাবারুক করতে চান কি করবেন? আপনি আলীর দোয়াকে যদি আপনি চান আপনার শামিল হাল হয়ে যাক, তো আপনি আপনার বাজার মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের মহিমের জন্য নিয়ে আসেন, আলী আপনার জন্য দোয়া করবেন। কিন্তু এর সাথে আরো একটি রেওয়ায়াত রয়েছে, সেটা হচ্ছে এটা, যে যদি কোনো ব্যক্তি জিয়ারাতে ইমামে হুসাইন করে, যদি কোনো ব্যক্তি ইমামে হুসাইনের জিকির করে, তাহলে আলী ইবনে আবি তালিব তার জন্য দোয়া করেন। এখন আমি তৃতীয় বিষয় বলতে যাচ্ছি, তাহলে যদি কাউকে আপনি জানতে চান যে সে মুসলিম নাকি কাফের, তার ইমানের মাপকাঠি হচ্ছে রাসূলের খোদা। যদি আপনি জানতে চান যে এই ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, তাহলে জিক্রে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যদি আপনি জানতে চান তার মধ্যে দীন রয়েছে কিনা, তাহলে আপনি চেক করে দেখেন তার মধ্যে হুসাইন অবস্থান করছেন কিনা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এ কথা আমার কথা না, এই জন্য তো খাজা মুঈনুদ্দিন চিশতি বলেছেন যে হাক্কাকে বেনা ইলা ইলা আস্ত হুসাইন, শুধু এখানে না, দীন আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, হুসাইনের আর একটি নাম হচ্ছে দীন। তাহলে আমাকে বলতে দেন, আকীদায়ে রিসালাত আপনাকে কুফর থেকে রক্ষা করবে, আকীদায়ে ইমামত আপনাকে নিফাক থেকে রক্ষা করবে, আর হুসাইন ও হুসাইনিয়ত আপনার কাছে সম্পূর্ণ দীন নিয়ে চলে আসবে। যার কাছে হুসাইন নেই তার কাছে দীন নেই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে পুরো দিন হচ্ছেন হুসাইন, এই জন্য যে হুসাইন দিনকে রক্ষা করার জন্য পরিবারে যা কিছু ছিল সব নিয়ে চলে আসছে। যা কিছু ছিল, মজলুমে কারবালা কি বিলাদত কা রোজ হ্যায় ইতনা হাসো কে আঁখ সে আঁসু নিকল পড়ে, মজলুমে কারবালা কি বিলাদত কা রোজ। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দীন রক্ষার জন্য সব কিছু নিয়ে চলে আসলেন। এই জন্য ইমামে হুসাইন অর্থাৎ দীন। সবাই হজ করতে যায় কিন্তু ইমামে হুসাইন হজ না করে কারবালায় চলে গেলেন, কেন? দীন রক্ষার জন্য। আর হুসাইন দীন রক্ষার জন্য আরেকটি কাজ করেছিলেন, আকিল ভাইকে ডেকে বলেছিলেন যে আমার আত্মীয়তা এমন এক পরিবারে করো যার থেকে যেন বীর সন্তান হয়। আকিল বুঝতে পারলেন যে দিন রক্ষার জন্য সন্তান লালন পালন করতে হয়, এই জন্য হযরত আকিল মুসলিমকে লালন পালন করেছিলেন। আর আকিল উম্মুল বানিনের সাথে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে সম্পূর্ণ করেছিলেন, যার থেকে একটি সন্তান হয়েছিল আব্বাস, যার আজকে জন্মদিন। ঠিক আছে, এই শাবান অনেক বরকতের, পুরো মাসটা হচ্ছে বরকতের, জিক্রে হুসাইন ও জিক্রে আব্বাস এটা হচ্ছে আমাদের জন্য ইবাদত। কেন? হুসাইন ও আব্বাস একত্রিত হয়ে যে দিন, ওই দিন আমাদের কাছে রয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রসুলের প্রতি ইমান এনে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে মেনে নিয়ে মমিন হওয়ার তৌফিক দিয়েছেন, হুসাইনকে অন্তরে জাগা দিয়ে পরিপূর্ণ দিনের বিশ্বাসী করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়াটি করেন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা প্রতিটা নাফাস আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ ও অনুকরণের মধ্যে অতিবাহিত করি। আজ এই শুভ দিনে ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরাজাহু শরীফকে, সকল মুমিনিন ও মুমিনাতকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানে কামিল দান করুক। হে আল্লাহ, যেমন মাওলা আমাদের প্রয়োজন ছিল তুমি দিয়েছো, যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদেরকে সিরাতে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপর চলার তৌফিক দান করো, ইমামে জামানার জহুরকে ত্রাণিত করো, আমাদেরকে তার আসহাব ও আনসার ও আওয়ানে বুদ্ধ অন্তর্ভুক্ত করে দাও, মাজলুম ফিলিস্তিনিদের হাতকে শক্তিশালী করে দাও, জালিমকে নিস্ত নাবুদ করে দাও, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি আজমাল বালা وبرهل الخفا وانكشف الغطاء وانقطع الرجاء وزاقت الأرض ومنعت السماء وأنت المستعان وعليك المشتكى وعليك المعول في شدة والرخاء اللهم صل على محمد وللأمر الذين فرضت علينا طاعتهم وعرفتنا بذلك منزلتهم ففرج عنا بحقهم فرجا عاجلا قريبا كلمح البصر أو هو أقرب يا محمد يا علي يا علي يا محمد يا محمد يا علي يا علي يا محمد يا علي يا علي يا محمد اكفياني فإنكما كافيان وانصراني فإنكما